আমাদের মানব দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো এই চোখ, যার মাধ্যমেই আপনি এখন ভিডিওটি দেখছেন। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই উচিত এই চোখের যত্ন নেওয়া, এবং সেই কথা মাথায় রেখেই এলাকার বিশিষ্ট সমাজসেবী সুবীর মুখার্জির স্বর্গীয়া মা ছায়া মুখার্জির স্মরণে আজ এই বড়িঝাটি এলাকায় একেবারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন ক্যামেরা পার্সনকে আবার বলবো দেখাতে যে এখনও মানুষ, এলাকার সাধারণ মানুষ যাদের নানা সমস্যা রয়েছে চোখের, তারা কিন্তু এই এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। প্রিয়ং বদা বিড়লা হসপিটাল অর্থাৎ বেলভিউ হসপিটালের তত্ত্বাবধানে তারা কিন্তু এই চক্ষু পরীক্ষা করানোর জন্য তারা লাইনে রয়েছেন। এটা মূলত উদয়নী যে ব্যায়াম সমিতি, সেই উদয়নী ব্যায়াম সমিতি প্রত্যেক বছরের মতো এবছরও তারা এই চক্ষু পরীক্ষা শিবির এবং বিনা ব্যয় ছানি অপারেশন তার একটা শিবিরের আয়োজন করেছেন, এবং চশমা প্রদান করা হবে যাদের চোখে চশমার প্রয়োজন আছে। এবছর এরা আমার এটা স্বর্গীয় মায়ের স্মৃতির উদ্দেশ্যে করেছেন, আমি কৃতজ্ঞ ক্লাব কর্তৃপক্ষের কাছে। সকাল থেকে প্রায় এখনো পর্যন্ত প্রায় 1500 মানুষ এসেছেন, এবং টার্গেট আছে যে 2000 মানুষের চক্ষু পরীক্ষা করা হবে, এবং 2000 মানুষের পর্যন্ত ছানি, তাদের সেই ছানি অপারেশনের প্রয়োজন হলে সেই অপারেশন এখান থেকে তারা প্রিয়ংবাদা বিড়লা সেরা তারা বেলভিউর নার্সিংহোমে রেখে এই অপারেশন হবে, এবং এখান থেকে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা সমস্তটাই নিক খরচায়। এই এই তার সাথে যতদিনের ওষুধ লাগবে সেই ওষুধ, 50 দিনের মতো ওষুধ, যাদের চশমা লাগবে তাদের চশমা, এই সমস্ত কিছু তাদের বিনা ব্যয়ে দেওয়া হবে। এই শিবির ঘিরে ব্যাপক মানুষের মধ্যে আগ্রহ এবং উদ্দীপনা সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক তেমনিভাবে সারা বছরে কখনো রক্তদান শিবির, কখনো চক্ষু পরীক্ষা শিবির, কখনো বা খেলাধুলা, বিভিন্ন রকমের উপাচার তারা করে। আমরা সকলেই ক্লাবের সঙ্গে ওতপ্রোত জড়িত, ক্লাবের কর্মকর্তারা সকাল থেকেই আছেন। তাদের প্রত্যেকের উৎসাহ এবং আগ্রহের মধ্যে দিয়ে এই শিবিরের একটা মনে যেতে পারে যে একটা ব্যাপক জনসমাগম হয়েছে, এবং সত্যিকারের যে সব মানুষ যাদের চোখের অসুবিধে, যাদের চোখের সমস্যা, তারা আসছেন এবং তারা এই অভিজ্ঞ ডাক্তারদের কাছে পরামর্শ নিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের নানা রকম চোখের সমস্যা নিয়ে, সেই চোখের ছানি অপারেশন থেকে শুরু করে তারা এখানে ট্রিটমেন্ট করাতে এসেছেন। এমনই একজনের সাথে কথা বলবো, এই যে উদ্যোগ নিয়েছেন কি বলবেন আপনি, কেমন লাগছে আপনার এই উদ্যোগ? ভালো লাগছে। আপনার কি হয়েছে? আমার তো এই ঘাড় থেকে মাথার যন্ত্রণা হয়। আচ্ছা, খুব কষ্ট হয়, রাত্রিবেলা চোখে যন্ত্রণা, উঠতে পারি না, সন্ধ্যে থেকেই যন্ত্রণা হয়। চোখে ছোটো লেখা ঝাপসা দেখি, বুঝতেও পারি না ঠিক মতো, ওই জন্য এখানে এসছি চোখটা দেখা। তো ওই যে বিনামূল্যে আপনাদের পরিষেবা দিচ্ছে, কি বলবেন এই উদ্যোগ? খুবই সুন্দর লাগছে, এরপরে কি হবে সেটা তো আমরা জানি না, এই প্রথম এসছি তো দেখাই তারপরে। তো আমার নাম মলয় বড়াল। বুঝতেই পারছেন যে এলাকার মানুষ তারা কিন্তু এই উদ্যোগকে যথেষ্ট সাধুবাদ জানাচ্ছেন, এবং আপনাদের জানিয়ে রাখি যে প্রায় 2000 জনের ছানি অপারেশনের পাশাপাশি 2000 জনকে একেবারে বিনামূল্যে চশমা প্রদান করা হবে। HB DNN বাংলা হুগলি।